এই সুন্দর দৃশ্যটি আঁকবো আমরা খুব সহজ টেকনিকে, এমনভাবে আঁকবো যাতে আপনারা বুঝে আঁকতে পারেন। দেখুন, স্কেল দিয়ে একটা টান দাগ টানলাম, নিচে আরেকটা দাগ, এরপর আরেকটা দাগ টানব। তিনটা সোজা দাগ টানার পর এটা থেকে দৃশ্য আঁকতে আমাদের সহজ হবে। এভাবে একটা দাগ আঁকলাম, নিচে দেখুন এই দাগটা ডাবল করে আঁকলাম। অস্পষ্ট দাগগুলো আমরা পরে গাঢ় করে নেব। এখান থেকে একটি খুঁটি আঁকলাম, এটা কি করব আমরা, বারান্দাওয়ালা ঘর আঁকবো। দেখুন সহজ কৌশলে বারান্দাওয়ালা ঘর আঁকার টেকনিকটা দেখে নিন। এই তো এখানে আমরা দরজা আঁকলাম, এই পাশে দুই পাশে দুইটা জানালা আঁকলেই দেখুন সুন্দর একটি বারান্দাওয়ালা ঘর। এই পাশে আরেকটা দাগ, একই রকম করে একটু দূরে আরেকটা দাগ, এরপর এখান থেকে একটা খুঁটি, নিচের দিকে সোজা দাগ, এখান থেকে একটা ছোটো করে আঁকলাম। এরপর এগুলো অস্পষ্ট দাগগুলো আমরা গাঢ় করে আঁকব। বুঝতে পাচ্ছি, দেখুন ঘরের চালা এবং ঘরের শেপ অলরেডি হয়ে গেছে। এখান থেকে সোজা নিচের দিকে দাগ, একটু ছোট করে একটা ঘর আঁকলাম, সহজ পদ্ধতিতে আঁকলাম যাতে আপনারা বুঝে আঁকতে পারেন। দরজা আঁকবো এবং জানালা আঁকবো, দরজা জানালা আঁকলেই সুন্দর লাগে দেখতে। এখানে আমরা ব্যবহার করছি ফোরবি পেন্সিল, ম্যাটাডোর ভেনাস ফোরবি পেন্সিল। দেখুন সুন্দর কয়েকটি ঘর আঁকা কত সহজে আঁকলাম আমি। রাবার দিয়ে অপ্রয়োজনীয় দাগগুলো আমরা মিশে ফেলবো, যে তিনটা দাগ দিয়েছিলাম সেগুলো আমরা মিশে নিলাম, এগুলোর আর আমার প্রয়োজন নেই। তিনটা দাগের মাধ্যমে কত সহজেই ঘর আঁকা সম্পূর্ণ হলো। একটু টেকনিক ব্যবহার করলেই দৃশ্য আঁকা আমাদের জন্য অনেক সহজ হয়। পেন্সিল দিয়ে একটু নিচে দেখুন আরেকটা সোজা দাগ, এটা হচ্ছে দূরের কিনারা, যেটা আমরা খালি চোখে দেখতে পাই দূরের পাশের গ্রামে, পাশের গ্রামের গাছপালা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঘরের ওপরে কি হচ্ছে, এটা হচ্ছে কলা গাছ। আপনারা বুঝতেই পাচ্ছেন সহজ কৌশলে আমি আঁকছি। কলা গাছ আঁকা অনেক সহজ হয়, ছোট বাচ্চারাও আঁকতে পারে, দৃশ্যটা অনেক দ্রুত আঁকা সম্পূর্ণ হবে এবং সহজ সহজ দৃশ্য, সহজ সহজ উপকরণ দিয়ে দৃশ্য আঁকা শেষ করছি। এখানে একটা গাছ আঁকলাম, গাছের ডাল সহজেই দিলাম, আর এখানে একটা সূর্য আঁকার পর সূর্যরশ্মিগুলো একটা ছোট একটা বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমি দৃশ্যটা আঁকছি। দৃশ্য আঁকতে হলে মনোযোগ দিয়ে আঁকতে বসতে হয়, তাড়াহুড়ো করলে চলবে না। একটা নদীর পাড় আঁকলাম, এই পাশে আরেকটা পাড় আঁকব, তাহলে নদীটা আঁকা সম্পূর্ণ হবে। রং করার সময় আমরা সুন্দর করে রং করব। এই মাঝের এই দাগটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা রং করার পর দিলেই সুন্দর লাগবে। এরপর আমরা নদীর পাড়ের পাশে একটি এক ঝোপ ঘাস আঁকলাম, এখান থেকে একটু ফুল আঁকলাম, একটা ফুল তুলে দিলাম। দেখুন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই দরজাটার মাঝে দুই একটা করে দাগ দিলাম। আকাশে দুই একটি যদি পাখি, উড়ন্ত পাখি আঁকা যায় দুই দাগে, সামান্য এই দুই দাগের মাধ্যমে দেখুন পাখি বোঝানো যায়, দেখতে তাহলে সুন্দর লাগবে। এখানে যে এই দৃশ্যতে যদি আমরা রং করি তাহলে আরও সুন্দর লাগবে। দেখুন রং করলে দেখতে লাগবে এই রকম। তো বন্ধুরা, দৃশ্যটি আঁকা কেমন লাগলো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার শিখতে বা বুঝতে পারলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।